আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল কেক পুডিং। কেক পুডিংটা কিন্তু কম বেশি সবারই খেতে খুব ভালো লাগে এবং এটা দেখতেও কিন্তু খুব আকর্ষণীয় ও মজাদার। তো আপনারা খুব সহজেই এই কেক পুডিংটা বাসায় তৈরি করে ফেলতে পারেন, তাই আজকে আমি আপনাদের সাথে এই কেক পুডিংয়ের রেসিপিটাই শেয়ার করছি। তো চলুন দেরি না করে দেখে নিই আজকের এই রেসিপি। প্রথমে আমি কেক পুডিংয়ের কেকটা তৈরি করে নিব, তার জন্য আমি এখানে একটা বোলে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে তিনটা ডিম ইউজ করছি। তিনটা ডিম দেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আপনারা যদি আরও বেশি মিষ্টি চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, অথবা যারা কম মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এবার আমি চিনির সাথে ডিম তিনটা ভালোভাবে বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বিট করার পর ডিমটা কতটা ফোমি ফোমি হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা, সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার আমি ময়দাটা ভালোভাবে চেলে নিচ্ছি। আমি এখানে পুরাটা ময়দা একসাথে চালছি না, আমি অর্ধেক চালার পরে দিয়ে এটা একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি বাকি অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি। আমি যে বাকি অর্ধেক ময়দা রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী কোকো পাউডার। এবার আমি ময়দা আর কোকো পাউডারটা একসাথে চেলে নিচ্ছি। এবার আমি ভালোভাবে এই কোকো পাউডারটা ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পুডিংটা তৈরি করে নিব, তার জন্য আমি এখানে একটা বাটিতে দিয়ে দিচ্ছি তিনটা ডিম।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার আমি চিনিটা ভালোভাবে ডিমটার সাথে মিশিয়ে নেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা আমি পুরাটা একসাথে দিচ্ছি না, আমি অর্ধেক অর্ধেক করে এভাবে মিশিয়ে দুধটা দিতে থাকব। এবার আমি ক্যারামেলটা তৈরি করার জন্য একটা পাত্রে দিয়ে দিয়েছি চিনি এবং সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি। এবার আমি চিনিটা অনবরত নাড়তে থাকব এবং বাদামি রং হয়ে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ক্যারামেলটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি যে বাটিটাতে পুডিংটা সেট করব সেই বাটিটাতে আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি ক্যারামেলটার উপরে পুডিংটার লেয়ার দিয়ে দিচ্ছি। এবার আমি পুডিং এর ব্যাটারটার উপর কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পুডিং এর উপরে কেকের ব্যাটারটা কি সুন্দরভাবে বসে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি চুলায়। পুডিংটা আজকে আমি চুলায় তৈরি করে দেখাচ্ছি, তার জন্য চুলায় আমি একটা বড় প্যান দিয়ে দিয়েছি, সাথে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি। এবার আমি পুডিং এর এই বাটিটা কাপড়টার উপরে বসিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি চেক করব পুডিংটা কি হয়ে এসেছে কিনা। এই বাটিটার মধ্যে একটা ছিদ্র ছিল, ছিদ্রটা আমি একটা লং দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি এবার ঢাকনাটা তুলে একটা টুথপিক নিয়ে নিচ্ছি। টুথপিকটা দিয়ে আমি এভাবে ভিতর দিয়ে এভাবে ফুটো করে দেখে নেব টুথপিকটা কি পরিষ্কারভাবে বের হয়ে এসেছে কিনা। দেখতে পাচ্ছেন টুথপিকটা একদম পরিষ্কার, তার মানে আমার পুডিংটা হয়ে এসেছে। এবার আমি এটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
পুডিংটা নামানোর পরে আমি ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে এলে এবার আমি ছুরি দিয়ে পুডিংটা সাইড দিয়ে এভাবে কেটে নেছি, যেন বাটিটা থেকে এই পুডিংটা বের করতে সুবিধা হয়। এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি পুডিংয়ের বাটিটার উপরে বাটিটা দিয়ে পুডিংয়ের বাটিটা উল্টো করে এভাবে পুডিংটা ভিতর থেকে বের করে নিলাম। আমার ক্যারামেল কেক পুডিংটা কিন্তু একদম রেডি। দেখতে পাচ্ছেন পুডিংটা দেখতে কতটা সুন্দর এবং পারফেক্ট লাগছে। তৈরি হয়ে গেল আমার আজকের এই মজাদার ক্যারামেল কেক পুডিং। আমি এখানে ছুরি দিয়ে আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং পারফেক্টভাবে কেক আর পুডিংটা একসাথে হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু খুব ইজিলি এটা তৈরি করে ফেলতে পারেন। আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন।